এই যে যে প্রথম ওষুধটা এটা খাবেন 14 দিনের, 2 দিন 2 দিন, 4 নম্বর সাপোজ এটা তীব্র ব্যথা হলে ব্যবহার করবেন, না হলে ব্যবহার করবেন না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ প্রথম যেটা দেওয়া আছে এটা হচ্ছে 14 দিনের খাবেন, একদম 14 দিন। দ্বিতীয়টা হচ্ছে ব্যথার, তৃতীয়টা হচ্ছে গ্যাসের, এই দুইটা যদি প্রয়োজন পড়ে ব্যথা হয় সেক্ষেত্রে নেবেন, না হলে নেবেন না। যেহেতু অপারেশন হয়েছে প্রথম 2 দিনের জন্য নেন। 4 নম্বরটা হচ্ছে ভোল্টালিন সাপোজিটরি, এটা হচ্ছে অতিরিক্ত তীব্র অস্বাভাবিক ব্যথা হলে বাথরুমের রাস্তায় দিতে হয়, এই একটা আর এই দুইটা দিন করে নেবেন। আর ঠিক আছে, ওষুধ বুঝতে পারছেন ভাই? নাকি কোনো কিছু বোঝা থাকলে বলেন। আচ্ছা হ্যাঁ রেখে দেন তাহলে, আপনাকে যতটুকু বুঝানোর বুঝাই দিছি আপনি বুঝতে পারছেন সব? হ্যাঁ তাহলে পানি ভরে গেলে কি করবেন বলেন তো, যদি ভরে যায় কাইটা ফেলে দিবেন। আচ্ছা, আর যদি মনে করেন যে কখনো ভিতরে রক্তক্ষরণ হয় ওটা কেমনে বুঝবেন? মনে আছে যে যদি রক্তক্ষরণ হয় তাহলে ওই ফ্লুইডের পানিগুলো চাকা চাকা হয়ে যাবে। হ্যাঁ, আর যদি বুকে রাতে একটু ফোলা ফোলা ভাব থাকে তাহলে কি টিপ দিবেন কি দিবেন না? টিপা যাবে না। আর যদি রাতে বমি বমি লাগে তখন কি করবেন? বমি বমি লাগে, মাথা খারাপ লাগে, জ্বর লাগে, তখন বমি মাথা খারাপ জ্বর লাগে এগুলো যাতে না লাগে এর জন্য বেশি বেশি পানি খেতে হবে, বেশি বেশি পানি খেতে হবে, এবং রাত জাগা যাবে না, যত দ্রুত সম্ভব ওষুধপাতি খেয়ে ঘুমায় পড়বেন যত দ্রুত সম্ভব, ঠিক আছে? কারণ আজকে অপারেশন হয়েছে, আজকে রাতটা ঘুমাইলে ওষুধের রিয়াকশনগুলো কেটে যাবে, কালকে সকালে শরীর একদম ঝরঝরা ভাইজান, একদম ঝরঝরা। মাত্র আজকে অপারেশনটা করছেন আপনারা, আজকে অন্তত একটু সেভে থাকবেন আজকের দিনটা, কালকের হিসাব কালকে একদম ঝরঝরা হয়ে যাবেন, আজকেই সব থেকে গুরুত্বপূর্ণ। এবং কেউ হাত উপরে তুলবেন না, মোছরামুছি করবেন, ওকে? ঠিক আছে ভাই, চলেন আমি আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আসেন। এগুলো এগুলো সব জায়গায় পাবেন, নিচে দোকান আছে সেখানেও পাবেন, নিয়ে যান নিয়ে যান, কোনো সমস্যা নেই, নিতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ হুম, আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকোমাসি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ।